চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদে আরবি লাইপজিগের বিপক্ষে 33 মিনিটের মাথায় 2-0 গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধটা নিজেদের করে নেয় সফরকারীরা, সেখান থেকে 3-2 জয় নিশ্চিত করেছেন স্বাগতিক দল। আর্লিং হল্যান্ডের গোলের ব্যবধান কমায় ম্যানচেস্টার সিটি, ফিল ফডেনের গোলের সমতায় ফেরেন দল। এরপর আর্জেন্টিনার ফুটবলার হুলিয়ান আলভারেজের গোলে জয় নিশ্চিত করে পেম গার্দিওলার শিষ্যরা। লাইপজিগের হয়ে 2টি গোলই করেন লুইস ওপেন্ডা। ইতিহাদে 13 মিনিটের মাথায় গোলের সাক্ষী হয় দর্শকেরা, এ সময় ওপেন্ডা গোল করেন, সিটির সমর্থকদের চুপ করিয়ে দেন। 33 মিনিটের পরের গোলটিও আসে তার পা থেকে। ততক্ষণে নির্ভরতা সিটিজেনদের দর্শকদের মধ্যে, দ্বিতীয় অর্ধে কামব্যাক করে জয় তুলে নেন স্বাগতিক দল। 54 মিনিটে সিটির ক্লাবটির হয়ে প্রথম গোলটি করেন হল্যান্ড। এর 16 মিনিট পর ফোডেন ব্যবধান করেন। 87 মিনিটে গোলপোস্টের সামনে বল লক্ষ্যভেদ করে আলাভেজ। তাতে 5 ম্যাচ শেষে 15 পয়েন্ট হলো জি গ্রুপের ম্যানচেস্টার সিটির। টেবিলে তাদের অবস্থান সবার শীর্ষে। লাইপজিগ 9 পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।